সব এমপিরাই আসবেন, কেননা জনগণই তাদের সম্পদ, জনগণদের সম্পদ সম্পদেই তারা বলিয়ান বা বলিয়সি। সুতরাং আজকে হোক কাল হোক সবাই আসবে। হ্যাঁ, আমাকে সবাই না করছে, যে যারা বয়স বেশি যাদের তারা বেশি ভালনারেবল এই অসুখটার জন্য। এটার জন্য আমিও চিন্তা করে অনেকদিন আসি নাই, কিন্তু শেষে দেখি অসহ্য লাগে, দেখি একটু মানুষের কাছে গিয়ে দেখি কেমন লাগে, তাই আমি এসেছি। আর সর্বত্রই খবর পাওয়া যাচ্ছিল যে ওই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কম জন্য রোগীদের ডাক্তাররা ধরতে পারছেন না, অনেকে প্রায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এটি আমাকে উৎসাহিত করেছে যে কিছু পিপিই কিনে দিই। এর আগেও আমি কিছু পিপিই কিনে দিয়েছিলাম, তারপরে আমি ডাক্তার সাহেবের সঙ্গে যখন কথা বললাম আমাদের ইউএইচ এর সঙ্গে, উনি বললেন যে এটা যথেষ্ট নয়, কেননা ওয়ার্ড বয়, তারপরে আরও যে যারা নিচে থাকে ভুয়া আয়া, তারা সর্বপ্রথম রোগী ধরে। সুতরাং তাদেরও যদি আপনি বাঁচাতে চান, কেননা এই রোগটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ছোঁয়াচে, তাদের জন্যও দরকার। সেই জন্য আমি আরও বেশি কিছু কিনেছি। আর আজকে যেগুলি দেওয়া হয়েছে এর সিংহভাগ রয়েছে গ্রো ফাউন্ডেশন। গ্রো ফাউন্ডেশনটা হলো সুরঞ্জিত সেনগুপ্তর ছেলের, সে টাকা পাঠিয়ে এখানে তার লোকজন দিয়ে করায় আর কি, এর সিংহভাগটা সেই দিয়েছে আর কি। অনেকগুলি পিপিই দেওয়া হয়েছে সরকার থেকেও আসছে, আরও নাকি আসবে। তা আমরা আশা করি অন্তত পিপিইর জন্য কোনো ডাক্তার বিপদে পড়বেন না, কোনো রোগীকে তারা ধরবেন না পিপিইর অজুহাতে, এটি আর হবে না, এটি অন্তত নিরসন হলো আমার দিরাইতে, আমি এই আশা করছি আর কি। দিরাই সাল্লায় এই মুহূর্তে কি কোনো করোনা রোগী বা এরকম কোনো কিছু বা সুনামগঞ্জ জেলার সম্ভাবনা বা জানা আছে কি না? এ পর্যন্ত কোনো খবর পাইনি, আমি যাকেই দেখি তাকে জিজ্ঞেস করি যে কোনো খবর পাওয়া গেছে কি না, বলছে না, কাউকে সন্দেহ এখন পর্যন্ত করা হয়নি, কোনো রোগী শনাক্ত তো হয়ই নাই। তারপরেও আমরা সব সময় সতর্ক থাকতে হবে। বলা হচ্ছে যে অনেক করোনা রোগী আছে যারা উপসর্গবিহীন, অর্থাৎ শেষ মুহূর্তে ধরা পড়ে যে সে করোনা রোগী আছে। এই জন্যই আমি আমার দিরাইয়ের মানুষ সবাইকেই বলবো যে আপনারা সতর্ক হন, সচেতন হন, কেননা এই অসুখটির, এই রোগটির এখন পর্যন্ত কোনো প্রতিকার বেরোয়নি, সেই জন্য প্রতিরোধই করতে হবে। আমাদের ঘরের মধ্যে থাকতে হবে, মানুষের খুব কাছাকাছি যাওয়া যাবে না, যাতে করে এই রোগটি অত্যন্ত সংক্রামক, আমাদের মধ্যে সংক্রমিত না হয়, আমাদের মধ্যে রোগ জীবাণু না ছড়ায়। তার জন্য আমরা সবাই সতর্ক হব, সচেতন হব, ঘরের মধ্যে থাকব। জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন থাকি, না খেয়ে না থাকি, তার জন্য সুতরাং আমরা ঘরের মধ্যে থাকতে ভয় পাবো না, ঘরের মধ্যেই থাকব, তার কথাটি আমরা শুনবো, নির্দেশটি আমরা শুনবো, স্বাস্থ্যবিধি মেনে চলব, অর্থাৎ হাতটা ধোবো বারে বারে এবং ঘরের মধ্যে থাকব। আমরা যতদূর সম্ভব আমরা কোনো সমাবেশ এড়িয়ে চলব, আমরা কোনো মানুষের সঙ্গে যাব না। আমরাই আশা করছি মহান সৃষ্টিকর্তা একদিন আমাদের এই রোগবালাই থেকে মুক্তি দেবেন, আমার দিরাইশাল্লার মানুষ আবার সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে, আমি তার এই আশাবাদ ব্যক্ত করি তাদের কাছে। আমার এই খবর, তিনি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারতেন, তিনি অনেক শক্তিশালী ছিলেন, তার অনেক কন্ট্যাক্ট ছিল, তাকে সবাই চিনতেন, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও তিনি হয়তো হু, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার সঙ্গে যোগাযোগ করে উনি হয়তো অনেক সাহায্য সামগ্রী আনতে পারতেন, যেটি আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। এই জন্য আপনার 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 পক্ষ থেকে, আপনি ঢাকা থেকেও অনেক কিছু করছেন, করেছেন এবং করবেন, কিন্তু জনগণ আপনাকে দেখা যায় না বা করা যায় না, ওদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, সমালোচনা কিন্তু সবসময় খারাপ না, সমালোচনা কিন্তু মানুষকে ভালো হতে সাহায্য করে, বিপদগামী হতে নিবৃত্ত করে, সুতরাং সমালোচনা গঠনমূলক হলে ভালো। আমি সমালোচকদের, সব সমালোচকদের নিন্দা করি না, বরং এমন সমালোচনা যেন না হয় যে আমাকে ধ্বংস করে দেয়, আমার দলকে ধ্বংস করে দেয়, বরং তাদের যদি কোনো সাজেশন থাকে, তাদের জন্য যদি কোনো উপদেশ থাকে, নির্দেশ থাকে, আমি তো বলি সবসময় আমরা এটা অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করব এবং যতদূর পারি পালন করতে চেষ্টা করব। মধ্যবিত্তদের জন্য, নিম্নবিত্তদের জন্য আপনি এগিয়ে আসছেন, সরকার এগিয়ে আসছেন, মধ্যবিত্ত যারা বলতেও পারে না সইতেও পারে না করছি, যেরাও এদেরকে নিয়ে আমরা কী করব, সত্যি তো এদের জন্য হাত পাতা খুবই দুঃখের বিষয়।
কিন্তু আমরা এখনও কিছু ঠিক করতে পারিনি, তবে আমাদের আশা আছে আমরা কিছু করবো এদের সারা বাংলাদেশের জন্য। বলেন, আমরা কাকাবাবু বেঁচে থাকলে হয়তো সারা বাংলাদেশের টেলিভিশন এখন কাকাবাবুর বক্তব্য শুনতাম, আপনার বক্তব্য। তিনি সারা বাংলাদেশের নেতা ছিলেন, আমি দিরাই সাল্লার পর্যন্তই আছি। সারা বাংলাদেশ তো আমারও দেশ, সারা বাংলাদেশের মানুষ ভালো থাক, সবাই সতর্ক থাকুন, সবাই সচেতন থাকুন। আওয়ামী লীগ চেষ্টা করছে, জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন সবাইকে বাঁচিয়ে রাখবার জন্য, নীরব রাখবার জন্য। বারবার তিনি টেলিভিশনে সম্মেলন করছেন, ভিডিও কনফারেন্স করছেন, আপনারা সেটিকে সম্মান জানিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্দেশনাগুলো মানুন, মেনে চলুন। এবং সবাই এই সময়, এই বিপদসংকুল সময়, সবাই ঐক্যবদ্ধ হয়ে, ঠিক যেমনটি আমরা বারবার অন্য বিপদে ঐক্যবদ্ধ হয়ে তাকে মোকাবিলা করেছি, এইভাবে যেন মোকাবিলা করতে পারি। আমরা যেন সংকট মুহূর্তে বিভেদ বিভক্ত না হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে সংকটকে আমরা মুখোমুখি হয়ে সংকটকে যেন জয় করতে পারি। এই